বিএনপি के निज दलेर मध्य ऐक्य प्रतिष्ठा करार आह्वान जानिয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় তিনি এই আহ্বান জানান। বলেন বিএনপি সব সময় সরকারের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ হতে বলেন, কিন্তু তাদের নিজ দলের মধ্যেই একতা নেই। বিএনপি কিভাবে অপরের বৈধতা নিয়ে কথা বলেন সে প্রশ্নও করেন তথ্যমন্ত্রী। বলেন বিএনপির জন্মই অগণতান্ত্রিক ও অবৈধ। যে দলটির জন্মটাই অবৈধ সে আবার অপরের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, এটি সত্যি হাস্যকর। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, আগে নিজের দলের ঐক্য প্রতিষ্ঠিত করুন।